দেখো সকালবেলা আমি চলে এসেছি রান্নাঘরে আমার ছেলে মেয়ের ব্রেকফাস্ট তৈরি করতে। তো দেখো দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, একটা ছেলের আর একটা মেয়ের জন্য। আর এখানে একটু পেঁপে কেটে নিচ্ছি, পেঁপে আর আলু দিয়ে একটু সিদ্ধ ভাত করে দেবো, আর ডিম সিদ্ধ আর একটু ঘি দেবো। তো ওদের দুজনার ব্রেকফাস্টে কোনো দিন ডালিয়া দিই, কখনো এরকম সিদ্ধ ভাত দিই, কখনো খিচুড়ি করে দিই, আবার কখনো ওর বাবা ব্রেড নিয়ে আসলে একটু কলা ব্রেড একটু ডিম সিদ্ধ দিই। হ্যাঁ এইভাবেই তো, আর বাচ্চা তো কখনো চাউমিন বানিয়ে দিই। তো মুখ না বদলালে তো ওরা একই জিনিস তো আর খেতে চায় না। তো চলো পেঁপেটা কেটে নিই, পেঁপেটা কেটে নিয়ে আলুটা কেটে নিয়ে আর সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো। তো দেখো আমার সিদ্ধ ভাত আমি এখানে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিমটা প্রায় হয়েই এসছে। তো সিদ্ধ ভাতটা আর ডিম সিদ্ধটা হয়ে গেলে আমি ছেলে মেয়ের আগে খাইয়ে দিয়ে তারপর সব কাজ করবো। তো চলো এটা হয়ে যাক। তো দেখো আমার প্রেশার কুকারে সিদ্ধ ভাত হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে সিদ্ধ ভাত হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। তো দুজনের দুটো ডিম ছাড়িয়ে দিয়েছি, আর দুজনার দুটো থালাতে বেড়ে নেবো, নিয়ে দুজনার খাওয়াতে চলে যাবো। তোমাদের সবাইকে স্বাগত। তো দেখলে আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই যে আমার ছেলে আর মেয়ের জন্য। তো নিয়ে যাচ্ছি, ওরা ব্রেকফাস্টটা করে নেবে, আর আজকে ঘর পুরো পরিষ্কার করবো, ফ্রিজ পরিষ্কার করবো। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে। তো চলো এসে খাইয়ে দিই, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি ওদের দুজনকে সিদ্ধ ভাত খাইয়ে দিয়ে আর এখানে দেখলাম যে খুব সুন্দর রোদ উঠেছে। তো আমি তোষকটা নিয়ে চলে এসেছি তো মেলে দিতে, আর এত ভারী তো একা একা কোনোদিন চাগানো যায়। আমি কতবার আমার বরকে বলেছি, সে তো আর শোনেই না, এসে স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। তো আর বললাম না কিছু, তো আমি চাগিয়ে চাগিয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এই তোষকটা মেলে দিচ্ছি, দিয়ে আর তোমার বালিশ টালিশগুলো সব রোদ্রে দিয়ে দেবো। তো ভাবলাম যে আজকে ভালোই রোদ উঠেছে, খুব সুন্দরই রোদ উঠেছে। তো চলো এই বালিশ টালিশগুলো মেলে দিয়ে আর খেয়ে দিয়ে এখন খেলা করছে। তারপর আমার দেখলাম যে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, তো ভাবলাম যে তাহলে তোষক টোষকগুলো দিই। আর এমনিতেই ছেলে তো খুব টয়লেট করে, মানে প্রতিদিনই বলতে গেলে করে, ওই জন্য আজকে তোষক বালিশ টালিশগুলো সব রোদ্দুরে দিলাম। আমার ঘর মোছা হয়ে গেছে, থালা বাসন মাজা হয়ে গেছে, এই যে ঘুরে বেড়াচ্ছে দেবো দেবো আমার যা হয়ে গেছে। এবার এবার আমি একটু কিছু খেয়ে নেবো, খেয়ে নিই, এখনো পর্যন্ত কিছু খাইনি, একটু খেয়ে তারপরে মাছ কাটতে চলে যাবো। এই আমি ব্রেকফাস্ট নিয়েছি, একটা কলা আর এই লাচ্ছা রুটি। এটা কি বলে আমার বর আজকে নিয়ে কালকে নিয়ে এসছে জানি না, এটা ট্রাই করবো কেমন লাগে খেতে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি মেয়ে ছেলে সবাই একটু একটু করে খেয়েছি, ওদেরও খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো আমি এবার রান্নাঘরে চলে এসেছি। তো কি বলো তো মাছ আছে, এই দেখো ইলিশ মাছ, এইটুকু মাছ, এইটুকু মাছ তাই 300 টাকা কিলো, এটা 200 গ্রাম হয়েছে। তো আমার বরের খুব খাওয়ার ইচ্ছে হচ্ছে যে সবাই খাচ্ছে, আমরা অন্তত খেতে পারছি না, ওই জন্য একটা ব্যাপারই এসেছিল। তো এই একটা ইলিশ মাছ কিনেছি, 200 গ্রাম হয়েছে, আর হচ্ছে পাবদা মাছ কটা কিনেছি। তো ওটা একসাথেই সব ঝাল করবো, আর একটু চচ্চড়ি করবো পুঁই শাক দিয়ে, বেগুন দিয়ে, পেঁপে দিয়ে একটু চচ্চড়ি করবো। তো চলো মাছ টাছগুলো আগে কেটে নিই, সবজিগুলো কেটে নিই, আর আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করবো। ওই টিকটিকি কালকে মরে পড়েছিল, তো আর আমার কেমন হচ্ছে, আর অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার পরিষ্কার করবো ভাবছি। তো রান্নাবান্নাগুলো তাড়াতাড়ি করে নিই। তো বন্ধুরা মাছ তো কাটা হয়ে গেছে, আমি এবার সবজি কাটতে বসে গেছি। দেখো পুঁই শাক দিয়ে আর ইলিশ মাছে একটু মাথা আছে, ওটা একটু চচ্চড়ি করবো, আর থোঁটটা ভাজা করবো, আর বেগুন দিয়ে সর্ষে ইলিশ করবো না, শুধু ইলিশ করবো। তো তো চলো এখন পুঁই শাকটা কেটে নিই। অনেকদিন ধরে ফ্রিজে পুঁই শাকটা ছিল, তো করবো করবো করে আর টাইমিং হচ্ছিলো না। তো আজকে ভাবলাম যে ফ্রিজটা পরিষ্কার করব, তাহলে সব জিনিস যা আছে সব বের করে আর রান্নাটা করে নিই। তো সবজি পুঁই শাক আলু আর বেগুন সব কিছু কেটে নিলাম, আর দেখো এখানে কাটতে এসেছি একটু মৌসুমি লেবু। তো ছেলের একটু দেবো আর মেয়ের একটু দেবো। তো ওদের এই সময় 11:30 দিকে একটু ফল দিই, কখনো কলা, কখনো লেবু, কখনো আপেল, এগুলো দিই। তো ছেলের একটুখানি রস করে দিই আর মেয়েকে একটু পিস পিস করে দিই। তো মেয়ে তো বড়, খেতে পারে, তো ছেলে তো খেতে পারে না, ওই জন্য একটু রস করে দিই। তো চলো এদের রসটা করে দিয়ে
তারপরে আবার আমি রান্নার কাজে যাব। আজ চলে এসেছি, এই যে আমার পুঁই শাক কাটা হয়ে গেছে, আর এই যে বেগুন পেঁপে কুমড়ো সরি বেগুন পেঁপে কলা বেগুন আলু দিয়ে, আর ইলিশ মাছের মাথাটা আছে একটুখানি আছে মাথা, ওটা দিয়ে একটু চচ্চড়ি করব। আর ইলিশ মাছের সর্ষে দিয়ে করতে পারি নয় বেগুন আলু দিয়ে করতে পারি। তো চলো রাতে রান্না করে নিই, খুব মেঘ উঠেছে ঝড় হচ্ছে, আর যেগুলো মেলে দিয়েছিলাম এগুলো সব তুলে নিয়ে আসলাম। তো চলো সারা পর রান্নাটা করে নিই। খেয়ে যাই মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ আর এই যে পাবদা মাছ। তো দেখো বন্ধুরা, আমি ভাত বসিয়ে দিয়েছি আর একধারে কড়াই বসিয়ে দিয়েছি। আমার তিনটে ওভেন কিন্তু আমার বড় কড়াইয়ের জন্য একদিকে আমি করতে পারি না। আর এদিকে দেখো তেল গরম করে একটু পাঁচফোড়ন আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর চচ্চড়িটা বসিয়ে দেবো কারণ ইলিশ মাছের মাথা দেয় তো পেঁয়াজ রসুন এগুলো ভালো লাগে না। শুধু একটুখানি আদা জিরে বাটা একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে। তো দেখো আমার সবজি, আমি বেগুন কলা পেঁপে আলু একটু কুমড়ো থাকলে ভালো হতো কিন্তু ছিল না, তো যেটুকু ছিল বললাম। তো আজকে ফ্রিজটা পরিষ্কার করব, তাই একদম যেটুকু ছিল গুড়িয়ে গাড়িয়ে সব একদম আজকে রান্নার কাজে লেগে দিয়েছে। তো দেখো বন্ধুরা, এবার আমার চচ্চড়িটা হয়ে গেছে, আমি এবার থোড়টা ভেজে নেবো। তো একটু শুকনো লঙ্কা আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে থোড়টা ভেজে নিচ্ছি, আর থোড়টা এত কচি তোমাদের কী হলো, খেতে এত সুন্দর লেগেছিলো তোমাদের কী বলবো। তো দেখো আমার থোড় ভাজা হয়ে গেছে, আমি এবার বেগুনটা ভেজে নিচ্ছি ইলিশ মাছের জন্য। তো প্রথমে ভেবেছিলাম সর্ষে দিয়ে করব, তো ভাবলাম একটু বেগুন দিলে কেমন হয়, বেগুন সর্ষে ইলিশ তো খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে। তো দেখো ফাইনালি আমার বেগুন দিয়ে সর্ষে দিয়ে ইলিশ মাছ পুরো রেডি হয়ে গেছে। তো চলো আমার বরের খেতে দিয়ে দিই। দেখো আমার বর এসে গেছে, স্নান টান করে নিয়েছে। তো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি, আমার ছেলে মেয়ে আর আমার বরের জন্যে। তো ওরা খেয়ে নিক, আমি স্নান টান করে তোমাদের সাথে কথা বলছি। এখন গুড আফটারনুন বলবো না গুড নুন বলবো বলো? তো এখন বাজে 3:30, 4 বাজতে আছে, 4:45। তো এইমাত্র আমি স্নান টান করলাম, জামা কাপড়গুলো ধুয়ে দিলাম, আর ভিডিও আপলোড করতে এত দেরি হচ্ছে যে আমি 2:30 থেকে 3 ভিতরে ছাড়ি, তো আজকে একটু দেরি হয়ে গেল। তো একা হাতে সব কিছু কাজ সামলে ছেলেকে সামলে মানে ছেলে যে এত বড় হয়েছে বলে দেখো। দাদা ফেলে দাও মানে ও আমার একটু কথা বলতেই দেয় না, মানে বাচ্চা ছোটো থাকলে তো কী অসুবিধা হয় তোমরা তো জানো। তো এই সবে স্নান টান করলাম, এখনও খাওয়া দাওয়া হয়নি, ছেলেকে খাইটাই এই ঘুম পাড়াতে যাচ্ছি, মানে ঘুমাচ্ছে না, একে ঘুম টুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে অল্প একটু খেয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করবো। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি এবার চলে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে, ফ্রিজটা না পরিষ্কার করলে হবেই না। তো চলো ফ্রিজের কাছে চলে যাই, আর ফ্রিজটা দেখো কী অবস্থা হয়ে আছে, অনেক দিন হয়ে গেল ফ্রিজ পরিষ্কার হয় না। দেখো ফ্রিজের অবস্থা দেখবে, ওই যে এইসব, ওই যে ফ্রিজ, এই যে ফ্রিজ। তো চলো ফটাফট পরিষ্কার করে নিই। তো বন্ধুরা, ফ্রিজটা পরিষ্কার করে অনেক দিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না, তো সেই টিকটিকিটা মরে গেল কালকে। তো ভাবলো না ফ্রিজটা পরিষ্কার করে নিই, বাচ্চাদের ফল টল হ্যাঁ তারপরে সস এটা ওটা থাকে আর ছোটো বাচ্চা দুটো খায়, তো ওই ভেবেই তো আজকে লেগে পড়লাম তাড়াতাড়ি রান্নাবান্না করে তাড়াতাড়ি। আর ওই 3:30 সময় আমার স্নান করলাম, 4 সময় খেলাম, খেয়ে আধা ঘন্টা মতন একটু রেস্ট নিয়ে এই ফ্রিজের কাজে লেগে পড়েছি। তো চলো ঝটপট ফ্রিজটা পরিষ্কার করে নিই। তো ফ্রিজ নোংরা হয়ে থাকলে ভালোও লাগে না কারণ গন্ধ ছাড়ে ফ্রিজ থেকে। তো চলো ফ্রিজটা তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই। আবার ফ্রিজের মাথার উপরে আমার ছেলের ওষুধ হ্যানা ত্যানা কত কী রয়েছে, তো আজকে সব কিছুই পরিষ্কার করে নেবো, পুরো ফ্রিজটার ভিতরে বাইরে উপরে যা কিছু আছে সব কিছু পরিষ্কার করে নেবো। আর এখানে দেখো বন্ধুরা, যেখানে টিকটিকি মরে পড়েছিল দেখো কি অবস্থা হয়ে আছে ফ্রিজটা, ওখানেই টিকটিকিটা মরে পড়েছিল। এখানে সস টস থাকে তো, তো ওই সয়া সসটাই বেশি চুঁয়ে চুঁয়ে পড়ে তো গা দিয়ে, তো ওই জন্য দেখো পুরো নোংরা হয়ে আছে। তো আমার ভিতরটা পুরো পরিষ্কার হয়ে গেছে, আমি এবার এটা পরিষ্কার করে নেবো, নিয়ে বাইরেটা পরিষ্কার করব। তো চলো এটা আগে পরিষ্কার করে নিই। আর এই যে এগুলো খুললে আর আমি কোনো মতে লাগাতেই পারি না, তো ভালো করে দেখে নিচ্ছি কোন দিক দিয়ে লাগাতে হবে। তো মাঝে মাঝে লাগাতে পারি তো মাঝে মাঝে লাগাতে পারি না, তো ওপর ওপর দিয়ে করি। তো আজকে তো সেই টিকটিকি মরে গেছিলো, তো ভাবলাম যে সব খুলে একদম পুরো পরিষ্কার করে নেবো। তো ওই জন্য দেখো কেমন নোংরা হয়ে আছে, দেখো ওই সয়া সস পড়ে পড়ে তো, আর বরফ জমে জমে দেখো কী হয়েছে।
তো ওইগুলো ওই জন্য আগে আগে সব কাচের ওই জিনিসগুলো সব খুলে নিচ্ছি, খুলে নিয়ে থাক থাকগুলো সব মুছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার ফ্রিজের ভিতরে পুরো পরিষ্কার হয়ে গেছে। আমি এবার চলে এসেছি ফ্রিজের মানে সামনেটা পরিষ্কার করতে। তো ফ্রিজের উপরটাও অনেক ধুলোবালি পড়ে থাকে, তো বললাম না একটু উপর উপর মুছে নিই। তো আজকে সার্ফ জল দিয়ে পুরো একদম পরিষ্কার করে নিচ্ছি। তো এই ফ্রিজের বাইরেটা পুরো পরিষ্কার করে নিয়ে একদম ফ্রিজের মাথায় পুরো ওষুধ টষুধ সব রয়েছে, সেগুলো সব পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমার ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে আর আমার পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। তো দেখলে তো ফ্রিজটা ভিতরে মুছেছি, তারপরে সামনেটা মুছে নিলাম। তো চলো দেখো ফ্রিজটা কি সুন্দর এবার লাগছে, পুরো নতুন যেন, সব পরিষ্কার হয়ে গেছে, এদিকেও সব পরিষ্কার। ডিমগুলো এবার রাখবো শুধু, আর এগুলো সব রেখে দিয়েছি। আর এখানে শুধু ফল কুটকুটুকু আছে আর কোনো কিছু না, আর একটা বেগুনের প্লাস্টিক আছে। আর এইদিকে সব সস, ভিনিগার, টমেটো সস, এই দুধটা একটুখানি জাল দিয়ে ছানা কাটিয়ে নেবো, আর এই দুধটা একটু গরম করবো। এই যে আমার মেয়ে চলে এসছে, দুধ গরম করতে দেবো। এই ডিমগুলো এখানে রেখে দিচ্ছি, আর এই ডিমগুলো রাখবো এখানে। পরিষ্কার করতে করতে ঘুগনি আজ পেলাম, তো দুজনে ঘুগনি কিনে নিলাম, আমি আর মেয়ে একটু ঘুগনি খাবো। আর ওপরে ফ্রিজটা একটু পরিষ্কার করে নেবো, সেই যে নোংরাগুলো রয়েছে একটু পরিষ্কার করে নেবো। তো চলো পরিষ্কারটা করে নিই। দেখো এই ফ্রিজের ওপরে এবার উঠে গেছি, ফ্রিজের উপরে নয় সোফার উপরে উঠে গেছি, এই ফ্রিজের উপরে নোংরাগুলো পরিষ্কার করবো। দেখো ফ্রিজ তো নয় যেন একটা পাহাড়, এর উপরে সব কিছু রয়েছে। এগুলো আমাদের ওষুধের বাক্স, এগুলো এটা ঠিক আছে কিন্তু যাবতীয় সব কিছু রয়েছে। আর ওষুধ ছাড়াও এগুলো সব কিছু, এই মিক্সার মেশিনের বক্স, এটা এটা সব কিছু। তো চলো এগুলো তো বন্ধুরা, আমি ফ্রিজ থেকে সব কিছু নামিয়ে নিয়েছি, আমি এবার মুছে নেবো। দেখো কত ধুলো পড়েছে একবার, দেখো বললাম না অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না, ঘরে থাকলে কি হবে, কিন্তু ধুলোবালি তো পড়ে, পাখার হাওয়া হয় সব কিছু হয়, ধুলোবালি পড়ে। তো চলো উপরটা পরিষ্কার করে নেবো, পরিষ্কার করে নিয়ে একটা কাপড় দিয়ে দেবো উপরে দিয়ে, আর যেগুলো যে ওষুধগুলো প্রয়োজনীয় সেগুলো নেবো, আর বাদ বাকি ওষুধগুলো ফেলে দেবো। ফ্রিজ থেকে সব জিনিস দেখো বের করে নিয়েছি, কম জিনিস দেখো, শুধু ওষুধ, আমার ছেলের ওষুধ এগুলো সবই। আর এই একটা মিক্সচারের বাক্স, তো দেখো ফ্রিজটা মুছে আর একটা কাপড় দিয়ে নিয়েছি, পুরো কাপড় দিয়ে নিয়েছি। এবার যে ওষুধগুলো দরকার সেগুলো নেবো, আর বাদ বাকি সব ফেলে দেবো। তো বন্ধুরা, ফ্রিজ পরিষ্কার করতে করতে মনে আসলো, এই তো রুটি তো করা হয়নি, তো খাবোটা কি, আর বর এসে খাবে কি, তো রাগারাগি করবে রাত হয়ে গেলে। তো ভাবলাম যে যেটুকু হয়েছে হয়েছে, শুধু ওষুধটুকুই তো বাকি আছে। তো চলে আসলাম রুটিটা করতে, তো রুটি আর একটু তরকারি করে নেবো। তরকারি করে নিয়ে এবার ওষুধের ওইখানটায় যাবো, ওষুধগুলো দরকার নেবো, আর বাদ বাকি ওষুধগুলো ফেলে দেবো। তো চলো রুটিটা করে নিই। এই যে এই ওষুধগুলো যেগুলো দরকারি সেগুলো সব এখানে রেখে দিয়েছি এই বক্সটাতে। এখানে থার্মোমিটার আছে, এখানে মলম আছে পোড়ার, আর এখানে সর্দি কাশি বমি সব ওষুধ আছে, এখানে সুদল আছে, আর এখানে সব কিছু রয়েছে। ওষুধগুলো বেকার, এগুলো লাগবে না, আর এগুলো সব ফেলে দিয়েছি। এগুলো এবার সব একসাথে পড়ে আর ফেলে দিয়ে আসো, আর কিছু নেই, পুরো পরিষ্কার সব। দেখো কত সুন্দর লাগছে, দেখো পুরো জঞ্জাল হয়েছিল একদম পুরো পরিষ্কার, আর কিছু নেই। এই যে পুরো ফ্রিজ পুরো পরিষ্কার হয়ে গেছে, আর যাবতীয় এগুলো সব ফেলে দেব। বন্ধুরা, তো ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল, তো রুটি করলাম, তরকারি করলাম, পরিষ্কার করতে করতে এগুলো করলাম, আর সব কিছু কমপ্লিট। আমার ছেলে ঘুমাচ্ছে, এবার তুলে ওকে খাওয়াবো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও।
টাটা, গুড নাইট, কালকে আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।